দিন দিনই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে ডেঙ্গু পরিস্থিতি, হাসপাতাল জুড়ে বাড়ছে আক্রান্তদের দুর্ভোগ। দর্শক, জামালপুরের খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আনোয়ার হোসেন মিন্টু। মিন্টু, কি পরিস্থিতি দেখছেন জানাবেন। শাকিল, কদিন আগেও কিন্তু জামালপুরে ডেঙ্গু পরিস্থিতি একটা জটিল অবস্থায় ছিল, কিন্তু আজকের অবস্থাটা কিন্তু বেশ ভালো। গত 24 ঘন্টায় জেলা সদস্য সহ উপজেলার বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সুস্থ হয়ে রিলিজ নিয়েছেন 21 জন ডেঙ্গু রোগী, আর নতুন করে ভর্তি হয়েছেন 8 জন। জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী ডেঙ্গু মৌসুম অর্থাৎ গত জুন জুলাই মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন 282 জন রোগী, তার মধ্যে সুস্থ হয়ে রিলিজ নিয়েছেন 247 জন। বর্তমানে জেলা সদর ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলে রোগী ভর্তির সংখ্যা 13 জন। ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত জেলার কোথাও কোনো মৃত্যুর ঘটনা কিন্তু ঘটেনি। সিভিল সার্জন ডাক্তার প্রণয়কান্তিদার যেমনটি জানিয়েছেন যে বর্তমানে ডেঙ্গু আক্রান্তর হার সুস্থতার পরিসংখ্যান সহ সামগ্রিক দিক বিবেচনায় নিলে জেলায় ডেঙ্গু পরিস্থিতি আগের চেয়ে অনেকটাই ভালো এবং উন্নতির দিকে। তিনি আরও বলেন যে জেলার ডেঙ্গু রোগী শনাক্ত হওয়ার পর থেকেই জেলা সদর হাসপাতাল সহ 7টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খোলা হয়েছে ডেঙ্গু কর্নার। প্রতিটি হাসপাতালে মজুদ রাখা হয়েছে পর্যাপ্ত পরিমাণে ডেঙ্গু কিট এবং স্যালাইন। জ্বর নিয়ে কেউ হাসপাতালে এলেই প্রথমে তার রোগীর রক্ত পরীক্ষা করা হচ্ছে, পরে তাকে দেওয়া হচ্ছে প্রয়োজনীয় চিকিৎসা। জামালপুর থেকে ডেঙ্গু পরিস্থিতি এই ছিল সর্বশেষ। শাকিল মিন্টু, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, জামালপুর থেকে সরাসরি যোগ দিয়েছিলেন আমাদের সহকর্মী আনোয়ার হোসেন মিন্টু।